আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলু চপের রেসিপি। রেসিপিটি খুবই সহজ, আপনারা খুব সহজে এটি বাসায় তৈরি করতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমার পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিম আলু চপ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, আর এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য এখানে আমি আগে থেকেই ডিম এবং আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম আলুটা নিয়ে নেবেন। এখন একটি বলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি তাতে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং এতে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে সব কিছু একটু মাখিয়ে নিব। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা, তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমার এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে সিদ্ধ করে রাখা ডিম দুইটিকে 8টি ভাগে ভাগ করে নিয়েছি, তবে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভাগ করে নিতে পারেন। তৈরি করে রাখা আলু ভর্তা থেকে কিছুটা পরিমাণ ভর্তা নিয়ে নিব, তার মধ্যে কেটে রাখা ডিমগুলো থেকে একটি ভাগ দিয়ে ভালো করে ঢেকে দিব। আমি এখানে লম্বাটে শেপ করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে রাউন্ড শেপও করে নিতে পারেন। এইভাবেই বাকি সবগুলো তৈরি করে নিব। আমার এখানে সবগুলো ডিম আলু চপ তৈরি করা হয়ে গেছে। আমার এখানে 8টি ডিম আলু চপ তৈরি হয়েছে। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী ডিম এবং আলুটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন একটি বলে ব্যাটার তৈরি করে নিব, তার জন্য আমি এখানে 4 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, তারপর তাতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং পাউডার, তারপর আরও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব, তারপর তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটিকে একটু ভারী করে তৈরি করবেন। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারটির মধ্যে একটি একটি করে ডিম আলু চপ দিয়ে সেটাকে ভালো করে কোর করে নিব। এখন কোর করে রাখা ডিম আলু চপগুলোকে গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিম আলু চপটাকে কিছুটা সময় ধরে ভাজবেন, এতে করে আলু চপটা খেতে খুবই মজাদার হবে। আলু চপটা যখন 4-5টা বাদামি কালার হয়ে যাবে তখন সেটাকে চুলা থেকে উঠিয়ে নেবেন। আমার ডিম আলু চপগুলো তৈরি হয়ে গেছে, তাই আমি এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম আলু চপটি পরিবেশন করতে পারেন। বাসায় অবশ্যই একবার তৈরি করবেন, কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।